হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ভ্রমণ করাবো নেদারল্যান্ডের। আর নেদারল্যান্ড দেশের ব্যাপারে আমি আপনাদের ওই সব জায়গার বিষয়ে বলবো যার সঙ্গে আপনি হয়তো কোনো দিন সাক্ষাৎ করেননি বা ওই জায়গা আপনি দেখেননি। কিন্তু বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সকল নতুন দর্শকদের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে নিন। বন্ধুরা, আমি আপনাদেরকে একটি কথা ক্লিয়ার করে দিই যে নেদারল্যান্ড দেশ কিংডম অফ দি নেদারল্যান্ডের টোটাল 7টি দ্বীপের মধ্যে একটি। নেদারল্যান্ড দেশটিকে নেদারল্যান্ডই বলা হয়, আর এই জায়গাটি দেখতে খুবই সুন্দর। বন্ধুরা, সত্যি যদি আপনার মনে এই খেয়ালটি আসে যে নেদারল্যান্ড একটি স্বাধীন দেশ, তাহলে এই কথাটি আপনি নিজের মন থেকে বের করে ফেলেন। কারণ হচ্ছে যে হল্যান্ড নেদারল্যান্ড দেশেই অবস্থিত একটি জায়গা, যার ব্যাপারে লোকেদের খেয়াল রয়েছে যে এটি একটি স্বাধীন দেশ হবে। কিন্তু বন্ধুরা, এটি পাঞ্জাব এবং সিন্ধুর মতোই একটি দেশেরই দুটি ভাগ। আমি আশা করি যে আপনি এই দেশের নামের ব্যাপারে আপনি হয়তো জেনে গেছেন। সত্যি বন্ধুরা, নেদারল্যান্ডে প্রত্যেক বছর লোকেরা ভ্রমণ করতে যায়। নেদারল্যান্ড দেশের বাকি যে 6টি আইল্যান্ড রয়েছে তার ব্যাপারও আমি আগামী আসা অন্য ভিডিওর মধ্যে অবশ্যই বলবো। নেদারল্যান্ড দেশে প্রত্যেক বছর অনেক লোকেরা ভ্রমণ করতে যায় এবং এই দেশটি দেখবার পরে সবাই মুগ্ধ হয়ে যায়। বন্ধুরা, নেদারল্যান্ড এবং নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে আমস্টারডাম। এই শহরে আমস্টারডামের কারণে রাখা হয়েছে। আমস্টারডাম একটি বিখ্যাত জায়গা নেদারল্যান্ডের মধ্যে, আর এই জায়গায় অনেক লোকেরা প্রত্যেক বছর ভ্রমণ করতে যায়। নেদারল্যান্ড দেশের টোটাল আয়তন 42,550 বর্গ কিলোমিটার এবং এই জায়গাটি সত্যি আয়তনে খুবই ছোট। আর এটি বিশ্বের 131তম নম্বরে আসা বৃহত্তম একটি দেশ, যার মধ্যে থেকে 41,543 বর্গ কিলোমিটার জায়গা শুধুমাত্র নেদারল্যান্ড দেশেরই রয়েছে, আর বাকি অল্প ভাগ বাকি অন্য ভাগে রয়েছে। সত্যি নেদারল্যান্ড খুবই সুন্দর একটি দেশ, আর এই দেশে যাবার ইচ্ছা প্রত্যেকটি দেশের লোকেদের রয়েছে এবং এই জায়গায় প্রত্যেক বছর অনেক লোকেরা ভ্রমণ করতেও যায়। কিন্তু এই জায়গায় ভ্রমণ করার জন্য একটু কস্টলি। কারণ হচ্ছে যে দেশটি খুবই ডেভেলপ একটি দেশ, আর এই জায়গায় ইউরোর দাম অনেকই বেশি। নেদারল্যান্ড দেশের টোটাল জনসংখ্যা 1,71,00,000, আর বাকি অন্য জায়গার লোকেরা নেদারল্যান্ড দেশের মাটির উপরে বসবাস করে। জনসংখ্যার দিক থেকে এই দেশের নম্বর সম্পূর্ণ বিশ্বের মধ্যে 66তম নম্বরে রয়েছে। সত্যি এই দেশটি খুবই উন্নত একটি দেশ। এই দেশটিতে 3টি ধরনের কারেন্সির মধ্যে আমেরিকান ডলার একটু বেশি কস্টলি, 2টি জায়গাতে নেদারল্যান্ড এবং টেলিয়ান গেল্ডার, আর এক জায়গায় অরোপন ফ্লোরাল, এবং নেদারল্যান্ড দেশে ইউরো কারেন্সি চলে। আর যদি আমরা কথা বলি সব কারেন্সির ব্যাপারে, তাহলে ইউরোপের কম্পারিজনে এই জায়গা অন্য ইউরোপিয়ান কান্ট্রির কম্পারিজনে একটু দুর্বল। কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ তথা পাকিস্তানের কারেন্সির যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এই জায়গায় একটু দুর্বল রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান তথা ভারতের কারেন্সি নেদারল্যান্ডের কারেন্সির কম্পারিজনে। সত্যি এই দেশে ক্লাইমেট খুবই সুন্দর এবং এই জায়গায় প্রত্যেকটি লোকে ভ্রমণ করতে যায়। নেদারল্যান্ড দেশের ডোমেইন নেম .nl, নেদারল্যান্ড দেশের কলিং কোড 2, 1 এবং 31, আরেকটি 599। নেদারল্যান্ড দেশ সময়ের সঙ্গে পাকিস্তান থেকে 4 ঘন্টা পেছনে রয়েছে এবং ভারতবর্ষ থেকে 5 ঘন্টা পেছনে রয়েছে এবং বাংলাদেশ থেকে 6 ঘন্টা পেছনে রয়েছে। সত্যি যদি আপনি ফ্লাইটে করে এই দেশে যান, তাহলে আপনার যেতে মিনিমাম 6 ঘন্টা লেগে যাবে। বন্ধুরা, নেদারল্যান্ড দেশে মানুষের অবস্থিত হবার অবস্থা প্রায় 5,000 বছর আগের থেকে গণনা করা হয়েছে। মানে এই জায়গায় লোকেরা গত সুখ্রিস্টাব্দের জন্মের 3,000 বছর আগের থেকেই এই জায়গায় বসবাস করছে। এই দেশের ব্যাপারে এই কথাটি বিখ্যাত রয়েছে যে রোমানের সময় থেকে এই জায়গাটি রোমার 400 পর্যন্ত তাদের আন্ডারে ছিল। মানে 400 পর্যন্ত এই জায়গার উপরে রোমদের বসবাস ছিল। রোমিন সাম্রাজ্যের সময় এই জায়গায় অনেক এলাকা থেকে অনেক লোকেরা এই জায়গায় এসে বসবাস করতে শুরু করে দিয়েছিল, আর বেশিরভাগ এটি গণনা করা হয়েছে আফ্রিকা মহাদেশ থেকে লোকেরা এই জায়গায় মানে ইউরোপের দেশে এসে বসবাস করতে শুরু করে দিয়েছিল। আর এই জায়গায় একটু ঠান্ডা বেশি পড়ার কারণে লোকেরা কুমি ভ্রমণ করতে এসেছিল, আর আসবার পর থেকে এই জায়গায় স্থাপিতভাবে এবং বসতি হিসেবে থেকে পড়ল। আজকের সময় যদি নেদারল্যান্ড দেশে বসবাস করা লোকেদের হিসাব আমরা লাগাই, তাহলে তার মধ্যে 80% লোকেরা ডাচ লোক, 5% লোকেরা ইউরোপে এবং 2% লোকেরা ইন্দোনেশিয়ায়, আর 2% লোকেরা অন্য জায়গা থেকে সেই জায়গায় বসবাস করে। বন্ধুরা, রোমানের সময় থেকে 411 ইসবিস থেকে
1000 ঈসবি পর্যন্ত এই জায়গার উপরে ফেরিশের লোকেরা রাজত্ব করেছিল। 1000 ঈসবি থেকে 1432 ঈসবি পর্যন্ত এটি রোমানের ভাগ করে দেওয়া হয়েছিল, আর 1433 ঈসবি থেকে 1567 ঈসবি পর্যন্ত এই জায়গাটি বার্গান্দাস এবং হেসবার্গ জায়গার লোকেদের আন্ডারে চলে গেল। এই দুই খানদান অনেক কয়েক বছর পর্যন্ত এই জায়গায় রাজত্ব করেছে। বার্গান্দাস খানদান তো শেষ হয়ে গেছে, কিন্তু হেসবার্গ খানদানের লোকেরা আজকের সময় বিশ্বের অনেক জায়গাতে বিস্তারিত হয়ে রয়েছে। হেসবার্গ খানদানের সময় থেকে এই জায়গায় নেদারল্যান্ডের মাটির উপরে রাজত্ব করা শুরু করে দিয়েছিল, আর ওই সময় হল্যান্ডের অনেক নাম ছিল। হল্যান্ডের লোকেরা হাস্তমিত ভাগের উপরে ওই জায়গার গোলামিটি তারা করেছিল না, আর 26 জুলাই 1581 সালে স্বাধীনতা ঘোষিত করল। আর এই নির্ধারণটি স্পেনের লোকেদের এটি পছন্দ হলো না, তারা জবাবদারি নেদারল্যান্ডের অনেক জায়গার উপরে তারা কব্জা করে নিয়েছিল। আর কারণ হচ্ছে যে এই জায়গায় যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, আর তারপরে এই যুদ্ধটি কন্টিনিউ 80 বছর পর্যন্ত চলেছিল। আর এই যুদ্ধে 10,000 ফৌজিদের অনেকই নষ্ট এবং ধ্বংস করে দেওয়া হয়েছিল। আর 1671 সালে হওয়া যুদ্ধের পরে নেদারল্যান্ডের স্বাধীনতাটি ঘোষিত করে দেওয়া হলো, আর এইটিকে একটি স্বাধীনতার ঘোষিত করা হলো। মানে হচ্ছে 30 জানুয়ারি 1648 সালে নেদারল্যান্ড একটি স্বাধীন দেশ হিসেবে সম্পূর্ণ বিশ্বের নক্ষত্রের মধ্যে চলে আসলো। আর স্বাধীনতার পর থেকে এই দেশটিকে সম্পূর্ণ ইউরোপের মধ্যে হল্যান্ডের নামে বিখ্যাত হলো, আর এই কারণে আজকের সময় হল্যান্ড জায়গাটিকে একটি স্বাধীন দেশ মনে করে। আর আসলে এটি নেদারল্যান্ডের দুটি ভাগে অবস্থিত একটি জায়গা। আর স্বাধীনতার পরও এই জায়গার উপরে অনেক যুদ্ধ হতে থাকলো। তাহলে বন্ধুরা, নেদারল্যান্ড দেশের বিষয় জেনে আপনি কেমন অনুভব করছেন আমাদেরকে নিচে কমেন্ট করে জানান। এবং নতুন দর্শকরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে নিন। আমি আবার আসবো একটি নতুন তথ্যের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।